হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ মাই দার্জিলিং ব্লগস। আমরা দার্জিলিংয়ের যে হোটেলটায় স্টে করেছিলাম সেটার নাম উড়ান নির্বাণা রিসর্ট। আজকের এই ভিডিওতে আমি এই হোটেলের একটা শর্ট অফ রিভিউ দেব এবং আমাদের এখানে থাকার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব। তো এটা হলো উড়ান নির্বাণা রিসর্টের রিসেপশন এরিয়া, আর এটা হলো এখানকার মেন এন্ট্রান্স। এখান থেকে ভিউটা জাস্ট দেখো। তো চলো এবার তোমাদের হোটেলের বাইরেটা একটু ঘুরে দেখাই। এইখানে দেখতে পাচ্ছ কতগুলো স্টেজ রয়েছে, আর এই পাশে একটা সুন্দর বুদ্ধদেবের মূর্তি। এই হোটেলটা দার্জিলিং ম্যালের একদমই কাছে, যদিও এখানে পায়ে হেঁটে একটু ডাউনহিল আসতে হয়। সো তোমাদের যদি অনেক লাগেজ থাকে তাহলে উপরে ওঠার সময় একটু কষ্ট হতে পারে। এই দেখো, এই রাস্তাটা সোজা ম্যালের দিকে চলে যাচ্ছে। এমনিতে এই রিসর্টটা ভীষণই সুন্দর, আর আমাদের এখানে থাকার অভিজ্ঞতাও খুবই ভালো। যদিও এদের নিজস্ব রেস্টুরেন্টটা কিন্তু পুরোপুরি ভেজ, তবে তোমরা যদি চাও বাইরে থেকে অবশ্যই নিজেদের পছন্দের খাবার এনে হোটেল রুমে বসে খেতে পারো। এই যে এই সাইডে দেখতে পাচ্ছ কতগুলো কটেজ রুম রয়েছে, আর নিচটায় রয়েছে একটা সুন্দর গার্ডেন। চলো এবার একটু নিচটা ঘুরে দেখি। এই যে এই রাস্তাটাই ম্যালের দিকে যাচ্ছে। এটা হলো মেন হোটেলের বিল্ডিংটা, আর ওই যে উপরে ছাদটা দেখতে পাচ্ছ ওই টপ ফ্লোরের ওই কটেজ রুমটাই আমরা নিয়েছি। একটু পরেই তোমাদের ওটাও দেখাবো। এখানেও একটা শেড করা আছে, এখান থেকেও তোমরা পাহাড় আর ভ্যালির ভিউ নিতে পারো। আর এই সাইডে দেখো গার্ডেনটাতেও বসার সুন্দর ব্যবস্থা করা আছে, চাইলে এখানে বসেও তোমরা সকালে চা অ্যান্ড ব্রেকফাস্ট এনজয় করতে পারো। এখানে একটা নেস্ট সুইং চেয়ারও রয়েছে যেটা আমার ভীষণই পছন্দের। এবার চলো এই শেডটার ভেতরটা দেখাই, এখান থেকেও খুব সুন্দর ভিউ পাবে। এগুলো রুমগুলোর সাথে লন রয়েছে উইথ গার্ডেন অ্যান্ড ভ্যালি ভিউ, আর ওগুলো হলো রুমস উইথ ব্যালকনি। এই গার্ডেন থেকে তোমরা দারুণ সুন্দর ভিউ পাবে। চলো এবার ব্যালকনি সাইডটাও একটু দেখে আসি। দেখো কি সুন্দর এই রুমগুলোর সাথে অ্যাটাচ ছোট ছোট লন রয়েছে। এখানে বাচ্চাদের খেলার একটা ছোট্ট জায়গাও রয়েছে, আর এটা হলো উল্টো দিকের ভিউ। এবার যদি আমরা ফিরে যাই তাহলে এখানে এই সিঁড়ির উপর থেকেও একটা সুন্দর ভিউ পয়েন্ট পাবে। এই সাইডে আরো উপরের দিকে গেলে এখানে একটা ছোট্ট পুল দেখতে পাবে। তখন আমরা এই নিচটায় ছিলাম, এখানেও দেখো একটা নেস্ট হ্যাঙ্গিং চেয়ার রয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক, তোমাদের রুম ট্যুরটা দিয়েই দিই। ওয়েলকাম। এটা ছিল আমাদের রুম, এটা হলো কটেজ রুম উইথ ব্যালকনি।
এখানে ছোট্ট একটা জানলা রয়েছে যেটা দিয়ে তুমি মেল রোডে যাওয়ার রাস্তাটা দেখতে পাবে। এই হলো বেড, টিভি, এন্ড এদিকে রয়েছে আর একটা জানলা, যেটা খুললেই তুমি রুম থেকে দেখতে পাবে পাহাড়ের অপরূপ দৃশ্য। Could have been stardust, same world but without us. Something made us find each other out there. ভিউটা একবার শুধু দেখো। বেডের পাশে রয়েছে ল্যাম্প, এন্ড এখানে বেডসাইড টেবিলে রয়েছে রেস্টুরেন্টের মেনু। বেডটা ছিল ভীষণই কমফি। আর এই হলো রিসেপশনে কল করার জন্য ফোন। এখানে রয়েছে কফি বানানোর সরঞ্জাম, তো তোমরা চাইলে নিজেরাই কফি বানিয়ে ব্যালকনিতে বসে এনজয় করতে পারো। আর এখানেও একটা বসার ছোট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। চলো এবার ওয়াশরুমটা চেক করা যাক। প্রথমেই রয়েছে হাত ধোয়ার বেসিন, এখানে রয়েছে ওয়েস্টার্ন কমোড। অ্যাজ ইউজুয়াল হোটেল থেকে শাওয়ার জেল, শ্যাম্পু, ক্রিম, ব্রাশ, টুথপেস্ট সবই দিয়েছে, তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। বাথরুমটা খুবই সুন্দর আর ক্লিন, তোমরা দেখতেই পাচ্ছ। নাও লেটস চেক আউট দ্য ব্যালকনি। ওয়াও, কি নৈসর্গিক ভিউ, একবার শুধু দেখো। আমার বলাটা আর সাজছে না এখানে কিছু, শুধু দেখাই এখন সাজছে, শুধু দেখো। একটু আগে আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম, এখন একটু মানে কুয়াশা মেঘমেঘের জন্য একটুখানি ওখানটা দেখা যাচ্ছে না, তাও একদম ওয়েদার ক্লিন, রোদ ঝলমলে, চারদিকটা দারুণ দারুণ সুন্দর লাগছে। মানে দেখো শুধু, তো আমরা রুমে ঢুকে ভীষণ রকম স্যাটিসফাইড, কারণ মানে প্রত্যেকটা জিনিস বা এই যে মানে প্রাকৃতিক দৃশ্যটা, মানে যেটা ভেবেছি তার থেকে অনেক বেশি। আমরা যদি অনেকটা দেখে শুনে রিসার্চ করে এক প্রকার বলতে পারো এসেছিলাম, তো সবসময় তো বোঝা যায় না ছবিতে কীরকম লাগে আর সেটা রিয়েল চোখে কতটা, তো একদম যা দেখেছি তার থেকেই বেশি, অনেকটাই বেশি। গুড মর্নিং গাইজ, আজকে হলো আমাদের দার্জিলিংয়ের ডে টু, সেকেন্ড ডে সকাল। তো সকাল সকাল উঠতে পারিনি, কারণ টাইগার হিলও যেতে পারিনি, কারণ কালকে আমরা একটু মানে জার্নি করে এসে পাহাড়ি রাস্তায় এসে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো কালকে আমরা সারাদিন আর কোথাও বেরোয়নি, জাস্ট ঘরেই রিল্যাক্স করেছি, ঘুমিয়েছি, খেয়েছি, ব্যাস এ পর্যন্ত। তো আজকে ও জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, যদি কাল আমরা সকালে উঠতে পারি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো কালকে আমরা যেতেও পারি টাইগার হিল। তো এখন সকাল সকাল উঠে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, এদেরও এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 7টা থেকে 7:30 থেকে 9:30 অবধি, তো এখন অলমোস্ট প্রায় 9টার বাজতে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ব্রেক নিচে ওদের ডাইনিংয়ে ব্রেকফাস্ট করতে, তো তো দেখি আজকে ওখানে ব্রেকফাস্টে কী কী আছে, চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। আর একটা জিনিসও দেখাই, ওই তোমরা দেখতে পাচ্ছ কিনা কুয়াশায় জানি না, ওই কর্নার করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার আকাশ, প্রচন্ড ঝকঝকে রোদ উঠেছে, তাই মানে একদম কালকে আমরা যখন ফার্স্ট ঢুকেছি তখনও দেখতে পাচ্ছিলাম, তারপরে কিছুটা ফগের জন্য দেখা যায়নি। আর কনস্ট্যান্ট ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে মেঘ কখনো আসছে চলে যাচ্ছে, ধোঁয়াশা হয়ে যাচ্ছে, আবার ক্লিন হয়ে যাচ্ছে, এরকমই চলছে। তো দারুণ লাগছে, সকাল সকাল উঠে এখন যাই, তারপরে নেক্সট এসে আমরা একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা একটু কোথাও ঘুরতে বেরোবো। সেটা এখন কোথায় কোথায় যাবো, কী কী পয়েন্ট দেখবো সেগুলো এখন পুরোপুরি ডিসাইড করে উঠিনি, তো দেখি যেরকম যেরকম হয় সেরকম সেরকম তোমরা আমার সাথে দেখো। এটা হলো উড়ান রিসর্টের রেস্টুরেন্ট।
ওখানেই আমরা ব্রেকফাস্ট করব। সো লেটস গো ইনসাইড। এখানে ডিশেস এন্ড কাটলারিস রাখা রয়েছে, তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। এদের রেস্টুরেন্টটা কিন্তু পিওরলি ভেজ। ব্রেকফাস্টেও সব আইটেম ভেজ ছিল, কিন্তু সব আইটেমসই খুব টেস্টি ছিল। উই রিয়েলি এনজয়েড দ্য ফুড। তোমরা দেখতে পাচ্ছ আমরা কত কিছু নিয়েছি, সব হেলদি এন্ড টেস্টি। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা সারাদিন কি কি করলাম সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা শুধু উড়ান রিসর্টের ব্যাপারেই থাক, তো চলো দেখে নিই রাত্রিবেলা রিসর্টটা কেমন লাগে। দেখো এখান থেকে লাইটগুলো দেখে মনে হচ্ছে যেন ক্যান্ডেল জ্বলছে। এটা হলো রিসেপশন এরিয়া। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ফার্স্ট ফ্লোরে ছিল আমাদের রুম। এই যে রুম নাম্বার 404, এটাতেই আমরা ছিলাম। রুমের বাইরেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা বসার জায়গা, আর এই সাইডে রয়েছে একটা ব্যালকনি। এবার চলো তোমাদের দেখাই রাত্রিবেলায় আমাদের রুমটার ভিতর কেমন লাগে। আমাদের রুমটা এখন ভীষণই অগোছালো হয়ে রয়েছে, তো সেটা তোমরা একটু ইগনোর করো। কাল রাতে আমাদের প্রচণ্ড শীত করছিল, তাই আমরা এক্সট্রা চার্জেস দিয়ে একটা রুম হিটার নিয়েছি। এটার চার্জ পার নাইট 300 টাকা। আমরা আজকে রাতে ডিনারটা গ্লেনারি থেকে চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন দো পেঁয়াজা নিয়ে এসেছি। তোমরা চাইলে বাইরে থেকে ননভেজ খাবার এনে রুমে বসে খেতে পারো, সেটা ওরা অ্যালাউ করে, তাই আমরা দুটো প্লেটও কিনে নিয়ে এসেছি। হোটেল থেকে শুধু স্যুপ আর জলটা আমরা অর্ডার করে নিয়েছি। চলো এবার ব্যালকনি থেকে রাতের ভিউটা তোমাদের একবার দেখিয়ে নিই। ওই রাস্তাটা দিয়েই আমরা একটু আগে ম্যাল থেকে হোটেলটার দিকে নেমে এলাম। দেখো পাহাড়ের মধ্যে চারিদিকে ছোট 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 অনেক আলো জ্বলছে, কত সুন্দর লাগছে। দিনে একরকম ভিউ আর রাতে আরেক রকম, অপূর্ব। আজ তাহলে এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।